লেক গার্ডেন্স মেট্রো, একটু পজ কর পজ কর, মানে আমি কিন্তু যাচ্ছি মা ফিরে গেল, কার পজ কর পজ কর। এত দূর থেকে যখন আসি একটা মাইন্ডসেট নিয়ে তোমাদের দেখাবো বলে সেটা যখন হয় না অ্যাকচুয়ালি কাজটা, তার জন্য একটু নিজেরই খারাপ লাগে। হ্যালো গাইজ, আমি বাদশাহ সৌরভ, চলে এসেছি আজকে নতুন আর একটা টাটকা ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো আমি তোমাদের কী দেখাতে চলেছি এই ব্লগে। কিন্তু অ্যাকচুয়ালি আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা তো তোমাদেরকে জানতে হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর 7 নম্বর গেটের সামনে, ঠিক এই দিকটাই কিন্তু দেখতে পাচ্ছ রবীন্দ্র সরোবর 7 নম্বর গেটটা, আর ঠিক তার বাইরেই হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু স্ট্যাচু। আজকে কিন্তু আমি যাচ্ছি মা ফিরে এলো, কথাটা শুনতে একটু কেমন লাগছে না একদমই? আজকে কিন্তু আমি অ্যাকচুয়ালি যেটা যাচ্ছি তোমাদেরকে দেখাতে সেটা হচ্ছে দুর্গা মিউজিয়াম আমাদের কলকাতার বুকে। সবসময় আমরা চাই যে দুর্গা পুজোর আমেজে মেতে থাকতে, তো দুর্গা মিউজিয়াম আমরা তোমাদের দেখাবো এই ভিডিওতে, তার নাম হচ্ছে মা ফিরে এলো। আর একটুখানি এগিয়ে গেলেই কিন্তু সেই মিউজিয়ামটা পাবো, আর তোমাদেরকে লোকেশানটাও বলে দেবো একটু পরে যেতে যেতে বলবো। চলো দেখতে থাকো ভিডিওটা, বিনা স্কিপ করে দেখতে হবে। আর আজকে ভিডিওটা না যদি দেখেছো পুরোটা তা কিন্তু মিস করবে মজাগুলো, তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। সো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দ্য বেঙ্গল রোয়িং ক্লাবের ঠিক যে মুখটা সেখানে এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রপার লোকেশানটাও বলে দিই দুর্গা মিউজিয়ামে, সেটা হচ্ছে তোমরা যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আর যদি তোমরা রেল করে মানে ট্রেনে করে আসো তাহলে কিন্তু নিয়ারেস্ট যে রেল স্টেশন সেটা হচ্ছে লেক গার্ডেন্স রেল স্টেশন। আর রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট থেকে কিন্তু এই মা ফিরে এলো অর্থাৎ দুর্গা মিউজিয়ামটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এবারে এই দিক থেকে সোজা চলে গেলে কিন্তু দুর্গা মিউজিয়ামটা পড়ছে, আমরা ভেতরে যাবো দেন গিয়ে তোমাদেরকে পুরো মিউজিয়ামটা কভার করে দেখাবো। চলো নম্বর গেট থেকে সোজা ঢুকে আসলে 10 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মা ফিরে এলো অর্থাৎ দুর্গা মিউজিয়ামটি। দেখতেই পাচ্ছ দুর্গা মিউজিয়ামের এন্ট্রি পয়েন্টটি। কিন্তু দুঃখের বিষয় হলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দুর্গা মিউজিয়ামের ভেতরটা ট্যুর করাতে পারবো না, তার কারণ হচ্ছে ভেতরে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে। তাই আমি বাইরে থেকে যতটুকু আমার পক্ষে সম্ভব দুর্গা মিউজিয়ামটা দেখানো সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই মুহূর্তে তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে এবং প্যান্ডেলের মতন কিন্তু ঘিরে কিন্তু কাজ চলছে। এই কাজটি কিন্তু শেষ হতে প্রায় 1 থেকে 2 মাস কিন্তু টাইম লাগবে, এখানকার যারা সিকিউরিটি গার্ড তারাই কিন্তু বলল। মা ফিরে এলো যে দুর্গা মিউজিয়ামটা তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো সেখানে দেখতেই পাচ্ছে পেছনে মিউজিয়ামটা, কিন্তু একটা দুঃখের খবর আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু কাজ চলছে, তার জন্য কিন্তু ভেতরে ঢোকা নিষেধ। এখানে দাদা আছে সিকিউরিটি, তো দাদার সাথে যদি দেখি দাদাকে জিজ্ঞেস করি কেন বন্ধ আছে আর অ্যাকচুয়ালি কবে কি খোলা মানে মোটামুটি সম্ভাবনা সেটা যদি দাদা একটু বলে। দাদা মোটামুটি কবে খুলবে বলে মনে হচ্ছে? 1-2 মাস পরে কিন্তু এটা খুলবে বলে বলছে, আর আমরাও কিন্তু এখানে ঢুকতে পারছি না। তোমরাও কিন্তু এই মুহূর্তে দুর্গা মিউজিয়ামে এসো না, কেন দুর্গা মিউজিয়াম এই মুহূর্তে পুরোপুরি বন্ধ, কারোর জন্যই কিন্তু এখানে ওপেন নেই। 1-2 মাস মিনিমাম 1-2 মাস পরে কিন্তু এখানে কিন্তু খুলবে। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু কাজ চলছে যেরকম তোমাদেরকে ক্লিপেই দেখালাম, তো এই জন্য আজকে ঢুকতে পারলাম না, মানে ভিডিওটা এর থেকে বেশি আর করা যাবে না। কারণ ভেবেছিলাম এর আগে আরেকবার এসেছিলাম, এটা সেকেন্ড টাইম ভিজিট, আগের বারও যখন এসেছিলাম তখনও কাজ চলছিল। অ্যাকচুয়ালি তখন বলেছিল যে 1-2 সপ্তাহ লাগবে, কিন্তু এখন এসে দেখছি আরও সময় লাগবে বলছে, তো তাই জন্য যাই হোক করতে পারলাম না ভিডিওটা, সেটা খুবই খারাপ লাগলো। কেননা এত দূর থেকে যখন আসি একটা মাইন্ডসেট নিয়ে তোমাদের দেখাবো বলে সেটা যখন হয় না অ্যাকচুয়ালি কাজটা, তার জন্য একটু নিজেরই খারাপ লাগে। তো ঠিক আছে চলো, আর কিছু বলার নেই, এবার বেরিয়ে যাবো আর পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ঠিক আছে চলো, টাটা।